إن الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হয়েছি। প্রথম কথা হলো, আল্লাহ তাআলার বিশেষ মেহরবানিতে তিনি আমাদেরকে বাছাই করেছেন তার দিন কায়েমের জন্য এবং তার দিন প্রতিষ্ঠার জন্য একটি সংগঠনে সমবেত হওয়ার তৌফিক তিনি দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন, তার এই বাছাই আল্লাহ তাআলার বড় মেহরবানি। এই বাছাইয়ের শুকরিয়া আদায় করার জন্য আমরা আমাদের জীবনের শেষ শক্তি দিয়ে আল্লাহ তাআলার নির্দেশিত বিধিবিধানকে নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাব। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই আন্দোলন করতে গিয়ে যাতে আমরা এখান থেকে ছিটকে না পড়ি, অবহেলা করি, অথবা আধুনিক জাহিলিয়াতের বা বর্তমান বিভিন্ন ধরনের শয়তানি ভাষা এবং বদভ্রষ্টকারী বিভিন্ন মাধ্যমে যাতে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করার পরে তুমি গোমরাহ করো না, আমাদেরকে তোমার এই দিনের পথে টিকিয়ে রেখো, এই দোয়া সবসময় করতে হবে। এরপরে যে কথাটি বলতে চাই সেটি হলো, আল্লাহর দিনকে যারা বিজয়ী করার জন্য শপথ নিয়েছেন অথবা শপথ নেওয়ার জন্য চেষ্টা করছেন, যারা এই কাফেলায় শরিক হয়েছেন তাদের সকলকে আমি বলতে চাই, কোরআন এবং সুন্নাই হচ্ছে আমাদের জীবনের পথ চলার দুটি মাধ্যম। কোরআনকে অর্থ সহ, ব্যাখ্যা সহ বুঝে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার জীবনীকে অনুসরণ করে তিনি যেভাবে কোরআনের আইনকে বিজয়ী করেছিলেন, যেভাবে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করেছিলেন এবং জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমাদেরকে সেভাবে কাজ করে যেতে হবে। সেই জন্য কোরআনের জ্ঞান, সুন্নার জ্ঞান, হাদিসের জ্ঞান আমাদের পর্যাপ্ত পরিমাণ হতে হবে। অন্যান্য বিষয়ে যত সময় দেওয়া যাবে তার চেয়ে বেশি সময় যাতে কোরআন শিক্ষার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বোঝার জন্য, জানার জন্য, তার জীবনী পড়ার জন্য, তার জীবনীকে অনুসরণ করার জন্য যে সমস্ত বই পুস্তক আছে, বিশেষ করে রাহিকুল মাখদুম, সিরাত ইবনে হিশাম, এই দুটি কিতাব আমাদেরকে ভালো মতো পড়তে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত জীবনী এবং তার কার্যগুলিকে আমরা বুঝতে পারবো এবং সেভাবে আমাদের জীবন গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নার জ্ঞান যার যত বেশি অর্জিত হবে তিনি তত সফল ইসলামী আন্দোলনের কর্মী হবেন, তিনি তত সফলভাবে দায়িত্ব পালন করতে পারবেন। সেই জন্য কোনো অবস্থাতে কোরআন পাঠের ব্যাপারে, হাদিস পাঠের ব্যাপারে কাকুন্ড করা যাবে না, এটাকে বেশি বেশি, যত বেশি পারা যায় আমাদের অধ্যয়ন করতে হবে এবং চর্চা করতে হবে। প্রিয়রা, আমি এখন আপনাদের কাছে সূরা তোহার 124 থেকে 126 এই আয়াত কয়টির দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেখানে বলা হয়েছে, বিচ্ছিন্ন থাকবে দুনিয়া জীবনে, আল্লাহ তাআলা তাদেরকে সংকীর্ণময় জীবন দান করবে, তাদের রিজিক সংকীর্ণ হবে, তাদের জীবন যাপন কষ্টকর হয়ে যাবে এবং কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবে। কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন জীবন যাপন করবে, তাদের দুটা শাস্তি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। একটা হলো দুনিয়ার জীবনে অশান্তি, সংকীর্ণ জীবন, এটা মানুষের অর্থ থাকলেও সংকীর্ণ জীবন হতে পারে, অর্থই অশান্তির মূল হয়ে যেতে পারে, আবার অর্থ না থাকাটাও মানুষের অশান্তির কারণ হতে পারে। কোনো ব্যক্তি যদি কোরআন থেকে দূরে থাকে তাহলে তাকে অবশ্যই দুনিয়া জীবনে অশান্তি পেতে হবে, আর মরার পরে তাদেরকে কানা করে, অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন কাল কিয়ামত। অতএব এই আয়াতকে সামনে রেখে আমরা সকলে আমাদের নিজেদের চোখকে রক্ষার জন্য কাল কিয়ামতে আমরা যাতে অন্ধ হয়ে না যাই, দুনিয়ার জীবনে যাতে আমাদের কষ্ট না হয়, আখিরাতে যাতে আমরা কষ্ট না পাই, সেজন্য কোরআনের জ্ঞান অর্জনটাকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে কোরআনের দাওয়াত, কোরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছাতে হবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং যে কোনো উপায়ে কোরআনকে মানুষের কাছে পৌঁছানোর কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। কোরআনের শিক্ষা, আসলে হাদিসের শিক্ষা আমাদেরকে সঠিকভাবে অর্জন করতে হবে, সেজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের কাছ থেকে আজকের মতো এখানে আমি বিদায় হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দিনের এই রশিকে, এই সংগঠনকে মজবুতভাবে ধরে আল্লাহ দিনের বিজয়ী, যাতে আমরা দিনকে বিজয়ী করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।